আমাকে আপনি ডাকিয়েছেন বাবু। শোনো, আমার জন্য না কয়েকদিন আর ক্ষীর করো না, রাত্রে কদিন শুধু খই দুধ খাবো। কই হে ঠাকুর? আরে যে দুধ আনতে এত দেরি করে কেন? দাও 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 দুধ খালিয়া। দুধ খালিয়া? খালিয়া মানে? তাই তো, এ তো তলানি পড়ে আছে, এখন শুধু শুকনো খই চিবিয়ে থাকতে হবে। দুধ কিসে খেলো? কোন জানি, বিলিউলি হবে বাবু। আজ ভি দুধ খালিয়া? না, জানালায় জাল লাগাতেই হবে দেখছি। কেলটু, তারের জাল এনে খাবার ঘরের জানালায় লাগাবি, বেড়ালে রোজ আমার দুধ খেয়ে যাচ্ছে। সে কি স্যার, এই যে ভয়ানক কথা, বেড়ালে রোজ আপনার দুধ খেয়ে যায়। আমি এক্ষুনি গিয়ে জাল এনে লাগিয়ে দিচ্ছি। দেখুন স্যার দেখুন, এবার বেড়ালে সাধ্য নেই যে আপনার দুধ খায়। বেশ হয়েছে, তুই পরে আমার সঙ্গে দেখা করিস। জিন্দগি এক সফর হ্যায় সুহানা, ইহাঁ কল কিয়া হো কিসনে জানা। ব্যাপারটা কি দেখুন দেখ। আরে ছাড় তো স্যার, চামচে। না না, চামচে নয়, হাতা। জিন্দগি এক সফর হ্যায় সুহানা, ইহাঁ কল কিয়া হো কিসনে জানা। আশ্চর্য, জাল লাগাবার পরেও দুধ সাবার হয়ে যাচ্ছে। স্যার আমার মনে হচ্ছে নুনটে ফুনটের ওপর একটু নজর রাখা দরকার, কদিন ধরে খুব ঘুরঘুর করছে। যেই হোক, ধরতে পারলে দুধ খাওয়ার সুদ শুদ্ধ উসুল করে নেব। দেখলি ফুনটে, দেখলি কেলটোটা কেমন আমাদের ওপর দোষ চাপাতে চাইছে? তাই কালকেও তো গান বেরোচ্ছিল, চল এর একটা হেস্ত নেস্ত করি। লঙ্কা গুলো দিয়ে কি হবে রে ফোনটে? এই দিয়েই দুধ খেকো ফুতকে পাকড়াও করব। তুই ঠাকুরকে ভুজুম ভাজুম দিয়ে একটু আটকে রাখিস। কি ঠাকুর, সব কিছু ঠিকঠাক তো? হ্যাঁ নন্টুয়া, সব একদম ঠিকঠাক আছে। ফোনটুয়া তোমার স্বাদ নাই? ও কোথায়? ও চুহার ওষুধ দিতে গেছে। তা দুধ কি রকম হজম হচ্ছে? রাম রাম রাম, আমি ऐसा काम না করে। মন্টে চলে আয়। বাই বাই ঠাকুর। প্রাথমিক কাজ শেষ, এবার শুধু অ্যাকশনের পালা। ওরে বাবারে মরে গেল উন্ডে, ওরে বাবারে মরে গেল উন্ডে, জ্বলে গেল রে, মা গো মা গো, ওরে বাবারে। তুই নাক জুড়েছিস কেন? হাতে ওটা আবার কিসের নল? ওটাই তো স্যার গ্যাঁড়া কল, ওই পাইপলাইন দিয়েই তো দুধ আসে। ওরে বাবা, দুধে তো ঝাল হলো কি করে? ওরে বাবা রে মরে গেলুম রে, ওরে বাবা। এই দেখুন স্যার, দুধের পাইপলাইন দিয়ে ঘরে বসেই কেলটুদা দিব্যি দুধ চেনে মেরে দিত। ও হত ছাড়ার পেতে পেতে এত শয়তানি বুদ্ধি! তাই তো ভাবি, জানালায় জাল দেওয়া সত্ত্বেও দুধ কমে কি করে? স্যার বলেছেন এর ওপর ওকে আর নতুন করে কোনো শাস্তি দিতে হবে না। ঠিকই বলেছেন, এর জেরই সারা রাত ধরে চলবে বোধহয়। আহা বেচারা।